আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, মক্কা আগ্রো ফার্মের হিসাবের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আমাদের ফার্মের মুরগি। আমাদের এখানে এই যে দেখুন, চারটা ব্রুডার আছে মুরগি, চারটা ব্রুডারে প্রায় 500 সোনালি আছে। 500 সোনালি সহ প্রায় আপনার 22 থেকে 23শ মুরগি বাচ্চা আছে এখানে। আসলে সাধারণত আমরা এক এক বোর্ডারে 500 নিচে দেই না, তবে প্রচণ্ড ঠান্ডার কারণে আমরা কিছু বাড়তি বাচ্চা দিছি। প্রতি বোর্ডারে কিছু বাড়তি বাচ্চা আসে। আর এই যে ঠান্ডার মধ্যে আপনারা কীভাবে বোর্ডিং করবেন, এই যে দেখেন আমাদের চারাগুলো কিন্তু পুরোপুরি ঢাকা পদ্মা, আমরা একেবারে না উঠালে বললে চলে। আর এই লাইটগুলো আপনারা কীভাবে রাখবেন দেখছেন, এই যে আমাদের প্রতিটা বোর্ডারে কিন্তু সর্বক্ষণিক 24 ঘন্টা একজন পর্যবেক্ষক তদারকি করতেছে, কখন কোন লাইটটা নেবে গেল না, কোথাও কোনো তাপ কম হচ্ছে কি না। হ্যাঁ, এগুলো কিন্তু শীতের মধ্যে খুবই জরুরি। আপনি মুরগি পালছেন, ওষুধ খাওয়াইছেন, মুরগি আনছেন খাওয়াইছেন, এমনি তো আর হয় না, এটা পর্যবেক্ষণ করতে হবে, দেখতে হবে কখন কি পরিস্থিতি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মুরগিগুলো আজকে প্রায় 20 দিন চলে বয়স, খুবই চাঞ্চল্য আছে, কোনো সমস্যা হয়নি ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা 24 ঘন্টা তদারকি করতেছি। আর দেখি আমাদের এই যে এখানে একটা বোর্ডারে 500 সোনালি আছে, সোনালি হাইব্রিডগুলো দেখে খুবই চাঞ্চল্য। হ্যাঁ আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে, আল্লাহ পাক ভালোই রাখছে। তো প্রিয় দর্শক, আপনাদেরকে আমরা দেখাতে চাইছিলাম একটা বিষয়, যে বিষয়টি হচ্ছে যে আমরা অনেকে বাচ্চা আনার পরে কি করি, লাইটটা একদম নিচে দিয়ে রাখি, যে মনে করি না একদম তাপে দেওয়া লাগবো। আবার অনেক সময় বাচ্চারা তাপ লাইটটা একদম উপরে উঠে দিই, না মনে হয় যে তাপ বেশি দিয়েছে, এরকম না বিষয়টা। বিষয়টাকে আপনাকে বুঝতে হবে, নিজের আন্দাজে করতে হবে যে আসলে কেমন তাপ দরকার, বাচ্চাগুলোকে আসলে লাইটের নিচে আসতেছে কি না। হ্যাঁ, বাচ্চার কখন কি দরকার এটা আপনাকে বুঝে নিতে হবে। দ্বিতীয় আরেকটা বিষয়টা হচ্ছে যে দেখা গেছে আমরা অনেকগুলো বাচ্চা আনছি, সব বাচ্চার কোয়ালিটি তো আর এক, যতই ভালো বাচ্চা হয় সেখানে 1000-2000 বাচ্চাদের 10টা 5টা বাচ্চা ছোটো হতে পারে, পা বাঁকা হতে পারে, সাধারণ কোনো সমস্যা হতে পারে, অথবা এগুলো এতগুলো বাচ্চা যখন একসাথে বোর্ডারে থাকে তখন একটা সমস্যা দেখা দিতেই পারে। হ্যাঁ, তখন আমরা কী করছি, আলাদা দেখেন আমরা আলাদা একটা স্পেয়ার বোর্ডার রাখছি। হ্যাঁ জি, এগুলো স্পেয়ার বোর্ডার রাখছি, দুর্বল কিছু কোনো যদি এখান থেকে এখান থেকে আপনার এখান থেকে এই জায়গা থেকে কোনো যদি দুর্বল বাচ্চা হয়, বাচ্চারা ছোটো হয়ে গেছে বা খাওয়া দাওয়া চলাফেরা করতে কষ্ট দিয়ে, আমরা কিন্তু এই বাচ্চারা এখানে আনে একটা বাল্ব দিয়ে রাখছি আমরা এখানে একদম নিচু করে, অল্প কয়টা বাচ্চা আছে এখানে, হ্যাঁ এখানে দিয়ে রাখি। আপনারাও এরকমভাবে করুন, একটা বোর্ডের স্পেয়ার রাখুন যাতে করে বাচ্চা না কাটে। এ বাচ্চাগুলো যদি আমরা ওইখান থেকে আলাদা না করতাম তাহলে যদি বাচ্চাগুলো ওগুলো চাপে পড়ে না খাওয়াইতে না হইতে শুকাইতে একসময় সে মারা যেত, কিন্তু আলহামদুলিল্লাহ এখানে আনার পরে খুবই চাঞ্চল্য করে আছে, মোটামুটি খুবই ভালো আছে। হ্যাঁ, দৌড়াদৌড়ি করতেছে। দর্শক বন্ধুরা, আপনারাও এইভাবে একটা স্কোয়ার বোর্ডার রাখবেন। আজকের ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম।